সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং এর গুরুত্বপূর্ণ আরেকটা টিপস নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম। তো গত ক্লাসে আমি আপনাদের বুঝিয়েছিলাম যে ফ্রিল্যান্সিংটা আসলে কি এবং ফ্রিল্যান্সিংটা আমরা কেন করব। আজকে আমি আপনাদের বলবো যে ফ্রিল্যান্সিংটা করতে হলে আপনাকে কিভাবে শুরু করবেন বা কি কি দিয়ে শুরু করবেন, বা ফ্রিল্যান্সিং করতে আপনার কি কি লাগবে, আপনার কোন কোন জিনিস প্রয়োজন হবে, এই বিষয়গুলো আজকে মূলত আলোচনা করব। কারণ আমি এখন পর্যায়ক্রমে যে ভিডিওগুলো দিচ্ছি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং, আপনাকে আপনি আগে জানবেন যে ফ্রিল্যান্সিংটা কি জানলেন, এবং এই ফ্রিল্যান্সিংটা এখন শুরু করবেন, যে আপনি মনস্থির করলেন যে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করবেন। তো এই শুরু করার ফলে আপনি এই শুরুটা কিভাবে করবেন সেই পুরো প্রসেসটা আমি আজ আপনাদেরকে বলে দিব। তো চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করি, এবং শুরু করার আগে আবারও মনে করে দিই, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স গুলো নিয়ে আসবো, এবং সেগুলো যেন সবার আগে আপনি পেয়ে যান সেজন্য আপনি অবশ্যই বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা চলেন আমরা জানি যে ফ্রিল্যান্সিং টা কিভাবে শুরু করা যায় এবং আমাদের কোন কোন প্রসেস অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে যে আপনি অন্যের দ্বারা, আপনি অন্যের আন্ডারে না থেকে নিজে নিজে যে কাজটা করবেন, নিজের একটি কোম্পানি হিসেবে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং। তো সেটা আপনি অনলাইনে হোক আর অফলাইনে হোক, যে কোনো ভাবে হোক, আমরা অনলাইনে যারা কাজ করি তারাই শুধু ফ্রিল্যান্সিং করি এমন কিছু না, একজন ওয়েব ডেভেলপার ফ্রিল্যান্সার এমন কিছু না। আমি আপনাদেরকে গত পর্বে বলেছিলাম যে একজন গার্মেন্টস এর যে বিজনেসম্যান, সেও কিন্তু একজন ফ্রিল্যান্সার, সেও কিন্তু বাহিরের দেশের জন্য বাহিরের দেশ থেকে সে কন্ট্রাক্ট বেসিক কাজ করে কিন্তু সে আর্নিংটা নিয়ে আসে। তো যাই হোক, আজকে আমি ওই বিষয়ে অত কথা বাড়াবো না। তো আজকের বিষয় হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিংটা কিভাবে শুরু করব। তো আমাদের যে ফ্রিল্যান্সিংটা, আমরা যে ফ্রিল্যান্সিংটা করি সেটা হচ্ছে দুইটা, প্রধানত দুইটা ভাগে বিভক্ত। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। তো আমরা যদি ফ্রিল্যান্সিংটা শুরু করতে চাই, আমরা যদি চাই যে আমরা ফ্রিল্যান্সিং শুরু করব, তো সেক্ষেত্রে আমাদেরকে আগে নির্বাচন করতে হবে যে আমরা কি করব, কোনটা করব। সেটা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন নাকি আপনি গ্রাফিক্স ডিজাইন করবেন, সেটা আগে আপনাকে নির্বাচন করতে হবে। তো যখন আপনি নির্বাচনটা সঠিক হবে তখনই কিন্তু আপনি কাজ করে আয়েস অনুভব করবেন এবং আপনি আগাতে পারবেন। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং করি, তো আমি যাদেরকে সাজেস্ট করব তারা, তাদেরকে অবশ্যই আমি ডিজিটাল মার্কেটিং সাজেস্ট করব। কারণ গ্রাফিক ডিজাইনটা হচ্ছে মূলত অনেকটা কঠিন একটা ব্যাপার। গ্রাফিক ডিজাইনটা আপনার কাজটা শিখতে সময় লাগবে, প্লাস আপনার কম্পিটিটর বেশি, আপনি অনেক লোকের মাঝে আপনাকে কম্পিটিশন করে তারপরে আপনাকে এগিয়ে যেতে হবে। আর যদি আপনি ডিজিটাল মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনি ধরেন যে আপনি কম্পিটিটর কম, আর তাছাড়া ডিজিটাল মার্কেটিং প্রচুর প্রচুর পরিমাণ কাজ আছে। কারণ ফেসবুক মার্কেটিং, তারপরে টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, আপনার অন পেজ অফ পেজ এসইও, ইউটিউব মার্কেটিং, এ ধরনের অনেক অসংখ্য কাজ আছে আপনার। আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন তাহলে আপনার কাজের অভাব নেই, আর যদি আপনি গ্রাফিক্স ডিজাইন করেন তাহলে আপনি শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন, ভিডিও অ্যানিমেশন বা এ জাতীয় কিছু টুকটাক কিছু কাজ করতে পারবেন। তো কাজ আছে, গ্রাফিক ডিজাইনে প্রচুর কাজ আছে, এটা আমি বলতে পারি। গ্রাফিক ডিজাইনে হিউজ পরিমাণ কাজ আছে অনলাইনে, আপনি সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনও করতে পারেন। কিন্তু আমি সাজেস্ট করব যে আপনি যেহেতু নতুন, সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইন যদি আপনি না জানেন, যদি আপনি গ্রাফিক ডিজাইন জানেন তাহলে আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারেন, আর যদি গ্রাফিক ডিজাইন না জানেন সেহেতু আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি ডিজিটাল মার্কেটিং টা শিখেন, এবং ডিজিটাল মার্কেটিং শিখে আপনি আস্তে আস্তে এগিয়ে যান। এবং পরবর্তীতে আপনি যদি মনে করেন যে না, আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে আমি সামনের দিকে এগিয়ে যাব, তখন হয়তো বা আপনি মনে করেন যে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখলেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখলেন, বা যে কোনো কাজ আপনি শিখতে পারবেন। আচ্ছা, যেহেতু আমরা নতুন, সেহেতু আমাদের, আমরা ছোট ছোট কাজ শিখবো, যেটা বলছিলাম ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমরা নতুন সেহেতু আমরা ছোট ছোট কাজগুলো শিখবো। যেমন ধরেন ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এর কিন্তু হিউজ পরিমাণ কাজ আছে, আপনারা যারা অনলাইনে টুকটাক দেখেছেন ভিডিও গুলো তারা আপনারা বুঝতে বুঝতে পারবেন যে কি ধরনের কাজ আছে।
তো আমরা মূলত ফেসবুক মার্কেটিং এ কাজ করি, অনেক কাজ কাজ আছে এখানে, আপনার বিভিন্ন ওয়েবসাইট প্রমোশন, প্রোডাক্ট প্রমোশন বা বিভিন্ন ধরনের কাজ আছে আপনার ফেসবুক মার্কেটিং এর মধ্যে। ফেসবুক মার্কেটিং এবং পেইড অ্যাডস ক্যাম্পেইন আছে ফেসবুকের, তো আপনারা যদি ফেসবুক মার্কেটিং এবং পেইড অ্যাডস ক্যাম্পেইনটা মোটামুটি ভাবে প্রথম পর্যায়ে শিখেন, তাহলে আপনি প্রথমে আপনি আর্নিংটা শুরু করতে পারবেন। তারপর আর্নিং শুরু করার পরে আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন, তখন কিন্তু আপনি আস্তে আস্তে আরো মোটামুটি ভালো একটা কাজ শিখে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তো আচ্ছা, এবার আসি যে কোন সাইডে কাজ করবেন, কোথায় কাজ করবেন। আমরা তো জানি যে অনলাইনে আমরা কাজ করি বিশেষ করে, তো অনলাইনে কোথায় কাজ করবেন? তো অনলাইনে যদি আপনি কাজ করেন, তাহলে আমাদের অনলাইনে কাজ করার কিন্তু অনেকগুলো সাইট আছে, ফাইবার, freelancer.com, পিপল পার আওয়ার, guru.com, আপওয়ার্ক। তো এই ধরনের মনে করেন যে অনলাইনে অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে আমাদের কাজ করার মতো। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমরা যেহেতু নতুন, যারা নতুন মানে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেটার হচ্ছে ফাইবার। কারণ ফাইবারে আপনি আপনি খুব ইজিতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, গিগ দিতে পারবেন বা প্রোফাইল গুলো আপনি সুন্দর করে সাজিয়ে গিগ দিতে পারবেন, একদম ইজি একটা কাজ। আপনার ফাইবারের কাজগুলো সবচেয়ে সহজ এবং খুব দ্রুত কাজ পাওয়া যায়। আপনি অন্যান্য যে সাইট গুলো আছে, ধরেন আপনি আপওয়ার্ক, আপওয়ার্কে আপনি অ্যাকাউন্ট করতে অনেক কষ্ট হবে, তারপরে আপনার একটা গিগ দিতে গেলে তারা অনেকবার রিভিউতে রাখে, অনেক অনেক সময় নিয়ে তারা এই গিগটা অ্যাক্টিভ করে। তারপরে আপনার গিগ অ্যাক্টিভ করলেও আপনারা এই গিগটা র্যাঙ্কে আনতে পারবেন কিনা সেটাও একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু ফাইবারে যদি আপনি কাজ করেন, তাহলে ফাইবার কিন্তু আপনার এই জিনিসগুলো, এই সমস্যাগুলো নাই বললেই চলে। তো ফাইবারে আপনি খুব সহজেই মনে করেন যে আপনি এটা করে নিতে পারেন। আর অন্যান্য যে আরো যে প্ল্যাটফর্ম গুলো আছে, পিপল পাওয়ার, guru.com, freelancer.com, সবগুলো যেগুলোই বলেন আপনি, মোটামুটি সবগুলোই কিন্তু আপনি আসলে বিগিনারদের জন্য না, এগুলো যারা মনে করেন যে হাই স্কিলড ডেভেলপ করছে তাদের জন্য হচ্ছে যে আপনার এই সাইট গুলো। আর মূলত নতুনদের জন্য আমি মনে করি যে ফাইবারটা সবচেয়ে বেটার, আপনি ফাইবারে কাজ করতে পারেন। আচ্ছা, এবার আসি যে আপনারা কি দিয়ে শুরু করবেন, সেটা হচ্ছে যে আপনার প্রথমে আপনার যদি আপনি ফাইবারে কাজ করেন, তাহলে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপরে আপনার অ্যাকাউন্টের প্রোফাইলটা সুন্দর করে সেট আপ করবেন, তারপরে আপনার ধরেন আপনি ওইখানে একটা গিগ দিবেন। আসলে গিগটা কি, গিগ তো আমরা যারা নতুন আছি তারা হয়তো বা গিগ নাও চিনতে পারি। তো গিগটা হচ্ছে যে আপনার একটা ব্যানার যেটার মধ্যে আপনার অফার গুলো থাকবে, যে আপনি কি কি কাজ করবেন, আপনি কিভাবে মানে সার্ভিসটা দিচ্ছেন, কত দিনের জন্য সার্ভিসটা দিচ্ছেন, কত ডলার আপনি নিবেন, এই যে অফার গুলো, যে আপনার কাজের যে এস্টিমেট গুলো, এই এস্টিমেট গুলো আপনার ওই অফারটার মধ্যে দেওয়া থাকবে, এই এটার হচ্ছে আপনার গিগ। তো এগুলো যখন আপনি অনলাইনে শুরু করবেন, আপনি যখন আপনি কাজ শুরু করবেন, তখন আপনি এগুলো বুঝতে পারবেন। আর আপনারা যদি এগুলো নিয়ে পুরোপুরি বুঝতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও গুলো দেওয়া আছে পর্যায়ক্রমে, আগে আমি দিয়ে রাখছি যেগুলো বিশেষ বিশেষ প্রয়োজন হয়, যেমন আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, ফাইবার প্রোফাইল সেট আপ, তারপর আপনার ফাইবার গিগ ক্রিয়েট, আপনার প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমার দেওয়া আছে। ফাইবারে কিভাবে ভেরিফাই করবেন, ফাইবার থেকে কিভাবে টাকা তুলবেন, সমস্ত ভিডিও গুলো আমার আগেই দেওয়া আছে। যদিও তো আমি আবারও নতুন করে আপনাদের জন্য দিব, আর যারা চিন্তা ভাবনা করতেছেন যে না আমি আমরা আগে থেকে শিখে নিব, তো তারা আপনারা আগে থেকে আমার ওই ভিডিও গুলো দেখে নিতে পারেন। তো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে গিগ কোন কোনটা গিগ কি বা কিভাবে আপনারা গিগটা তৈরি করবেন বা সেটা কি কিরকম দেখায়, সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে দেখানো আছে, আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন আসি যে আসলে আপনারা যে ফ্রিল্যান্সিং টা শুরু করবেন বা কাজ করবেন, এই ফ্রিল্যান্সিং টা করতে হলে আপনাদেরকে কি কি প্রয়োজন হবে, আপনার মূলত কি নিয়ে আপনারা প্রথম শুরু করবেন বা শুরু করতে আপনাদের কিরকম কষ্ট হতে পারে। তো সেটা ধরেন যে আপনার ফ্রিল্যান্সিং, আমরা যে সেক্টরে আছি ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে খুব সীমিত সংখ্যক অ্যামাউন্টের মধ্য দিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন, যেটা আপনি গ্রাফিক্স ডিজাইনে পারবেন না। গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনি যদি শুরু করতে চান, সেক্ষেত্রে আপনার একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ লাগবে, সেটা খুব হাই রেজুলেশনের জন্য। আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন, তাহলে একদম পুরাতন বা নতুন যে কোনো একটা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন, এটার জন্য তেমন কোনো হাই রেজুলেশনের দরকার হবে না। আপনি নর্মাল একটা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে আপনি আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতে পারবেন, এবং এই
আমি মনে করি যে আপনারা একটা পুরাতন ডেস্কটপ বা ল্যাপটপ কিনে নিতে পারেন। আপনার ধরেন বিভিন্ন আপনার এলাকায় কম্পিউটার পার্টসের যারা বিক্রি করে বা মেরামত করে তাদের দোকান আছে, তাদেরকে বললে আপনাকে খুব অল্প দামে হয়তো 5-7 হাজার বা সর্বোচ্চ 10 হাজার টাকার ভিতরে আপনি পুরাতনের ভিতরে মোটামুটি ভালো মানের একটা ল্যাপটপ বা ডেস্কটপ আপনি পেয়ে যাবেন, এবং সেটা দিয়ে আপনি অনায়াসে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের অন্তত পক্ষে যেন 4 জিবি র‍্যাম হয়, এবং আপনার ডুয়েল কোর বা কোর টু ডু যে কোনো একটা হলে হবে, অন্তত পক্ষে 4 জিবি যেন র‍্যাম হয়, এবং হার্ড ডিস্কটা আপনারা চেষ্টা করবেন ফ্রি রাখার জন্য। যদি একটি এসএসডি লাগিয়ে নিতে পারেন তবে ভালো, এসএসডি কিন্তু খুব বেশি টাকা লাগে না, মোটামুটি 1500 টাকা লাগে একটা এসএসডি লাগাতে, বা 1500-2000-3000 এরকম লাগে কোয়ালিটি অনুযায়ী। যখন আপনি ছোট লাগাবেন তাহলে 1500 টাকা লাগাতে পারবেন, আর যদি একটু বড় লাগান তাহলে আপনি এটা মোটামুটি 3000 টাকার মতো পড়বে। তো সব মিলিয়ে মোট কথা যে আপনি 10,000 টাকা, 8 থেকে 10,000 টাকার মধ্যে আপনি মোটামুটি ভালো মানের একটা ডেস্কটপ বা ল্যাপটপ আপনি নিতে পারবেন। তাছাড়াও যদি আপনার ওরকম প্রয়োজন হয় আপনি আপনারা আমাকে বলতে পারেন, আমি আপনাদের জন্য চেষ্টা করবো যে আপনারা যে ল্যাপটপ বা ডেস্কটপ যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারবো এরকম দামের মধ্যে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয় যে আপনারা ফ্রিল্যান্সিং করতে হলে আপনাদের যে জিনিসগুলো লাগবে সেটা আমি বলে দিলাম, যে ল্যাপটপ বা ডেস্কটপ, আর আরেকটা হচ্ছে যে আপনার ইন্টারনেট কানেকশন। আপনাকে অবশ্যই একটি ভালো মানের একটা ইন্টারনেট কানেকশন লাগবে, সেটা হচ্ছে যে আপনার অন্তত পক্ষে 5 এমবিপিএস যেন ইন্টারনেটের ব্যান্ডউইডটা থাকে। তো এই ধরনের আপনি একটা ইন্টারনেট কানেকশন নিবেন, এবং আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপ, তো এই দিয়ে আপনি শুরু করতে পারেন। এবং প্রথমে আপনার কাজ হবে যে আপনি প্রথমে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে বা আপনি অন্যান্য চ্যানেলও দেখতে পারেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং বা অন্যান্য এই অ্যাকাউন্ট গুলো কিভাবে ক্রিয়েট করবেন, আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো কিভাবে করবেন, বা এইগুলো কিভাবে সাজাবেন, কিভাবে আপনি এখানে আপনার ভিজিটর নিয়ে আসবেন, মোটামুটি সবকিছুই মোটামুটি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, আমি আগে থেকে দিয়ে রেখেছি। তো আমি আবারও নতুন করে আপনাদের জন্য দিব, যদি আপনারা চিন্তা করেন যে না আমি এখান থেকে শুরু করব, শুরু থেকে শুরু করব এবং শুরু থেকে দেখতে দেখতে যাব, তাহলে আপনারা এভাবেও করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি শুরুটা জানলাম, তো আমি আগের থেকে আমি এই ক্লাসগুলো দেখে আমি পুরোপুরি ভাবে তৈরি হয়ে নেব, সেটাও আপনারা করতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার আজকের টিউটোরিয়াল, যে আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে হলে আপনাদের কি কি প্রয়োজন হবে বা কিভাবে আপনারা শুরু করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ফ্রিল্যান্সিংটা শুরু করবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং বন্ধুদের মাঝেও আপনি আপনারা শেয়ার করে দিতে পারেন, তাতে করে আমারও বেনিফিট হবে এবং আপনার বন্ধুদেরও বেনিফিট হবে, তারাও আমার এই ভিডিওটা দেখে তারাও কাজ শিখতে পারবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, আগামী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।